বন্ধুরা, গুড মর্নিং। মিষ্টি ডেলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে 10। রান্নাবান্না হয়ে গেছে সকালের, ভাত ডাল আলু ভাজা ঝিঙে ভাজা, আর দুপুরবেলা হচ্ছে আজকে পটলের আলুর তরকারি ডালনা, যেটা পটল পোস্ত না, পটল আলুর ডালনা। অনেক জামা কাপড় কেচে টেচে দিচ্ছি, মাঠ ভর্তি জামা কাপড় আছে আজকে, এতগুলো বাকি আছে, এতগুলো বাকি আছে, কালকে ওগুলো কাচবো। আর আজকে বিছানায় যত চাদর টাদর ছিল সব কেচে দেওয়া হয়েছে, যত চাদর ছিল না, মানে বিছানায় তোমার দু তিনটে করে চাদর পাতা থাকে, ওগুলো কেচে দিয়েছি, কাঁথা কেচে দিয়েছি দুটো গায়ে, নাইটি কেচে দিয়েছি ছেলের, ওর বাবার সবই, মানে মোটামুটি কেচে কেচে রাখছি, পর্দা টর্দা সবই কাঁচা হয়েছে। বৃষ্টি আসবে সকাল থেকে, তো সেই ধুমিয়ে ধুমিয়ে বৃষ্টি এলো, আর যে এখনও হচ্ছে অন্ধকার অন্ধকার করে আছে। এই দুদিন কি সুন্দর রোদ দিল, আর এখন যেহেতু কাছাকাছি এখন হচ্ছে, হ্যাঁ মানে এখন হচ্ছে ঠিক সেরকম রোদ উঠে নাই, রোদ রোদ উঠবে ভাব আছে। তা হচ্ছে জামাকাপড় মনে হয় না শুকোবে, এরকম থাকলে যদি ধুমিয়ে রোদ দেয় তাহলে শুকোবে, নাহলে শুকোবে না। বাড়ির সামনে দিয়ে স্রোত যাচ্ছে, নোংরা জলের জন্য যেতে পারছি না, নাহলে নিয়ে যাবো এখন, চলো তোমরাও যাবে, আর দেখবে মাঠের জামাকাপড়ও ভর্তি হয়ে আছে। তাহলে চলো তোমাদেরকে জলের স্রোত দেখিয়ে আনি আমাদের বাড়ির সামনে দিয়ে যে স্রোত। এই দেখো মাঠের অবস্থা, জামাকাপড়ে ভর্তি চাদর কাঁথা তাছাড়া যা ছিল সবই কেচে দেওয়া হয়েছে, আর মাঠটাতে আসতেই ইচ্ছে করছে না, সেই জলে জলাকার। এতক্ষণ তো আরও জল ছিল, কালকে রাত্রে সেই বৃষ্টি হয়েছিল, তো এখনও এই দেখো না জল, এই পাশে জলে ভর্তি হয়ে গেছে। এখানে তো ইট পাতা হয়েছে জন্য এখন এদিকে জল আসেনি, আর ওই পাশটা ড্রোবার জলগুলো এই পাশে চলে আসছে। এখন হচ্ছে জলের স্রোতটা অনেকটাই নেমে গেছে, কারণ একটু জলটা টেনে নিয়েছে, এখন অল্প স্রোত আছে, বেশি স্রোত নেই। চলো দেখাই তোমাদেরকে। এই যে সর, এইখান দিয়ে মাছ যাবে, এখানে হচ্ছে এই যে জলটা এ দেখো, বাড়ির সামনে নয়নতারা গাছ হয়েছে একটা, অনেক ফুল দিয়েছে, যেহেতু ফুল আমরা নিতে পারছি না, অনেক ফুল হয়েছে এই যে বাড়ির সামনে গেটেই হয়েছে। আর এইখানে হচ্ছে জবা ফুল, এই কয়দিন যে কত পরিমাণে জবা ফুল হয়েছে এই গাছটাতে, মানে লাল হয়েছিল জাস্ট, মানে কি বলবো আর, তখন এখন আর হচ্ছে না, এখন আবার দু তিনটা করে দিচ্ছে, আর এই কয়দিন হচ্ছে দেখো না, দেখলেই বুঝতে পারবে গাছেই কত জবা ফুল মরে মরে পড়ে আছে। যাই হোক, বৃষ্টিটা তো কমলো, এখন আর কত কি কেচে দিয়েছি, এগুলো কি শুকোবে কি বুঝতেই পাচ্ছি না। তা চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি সকালবেলা। এ দেখো আমাদের আজকে কুয়োর পাড়েতে কাকারা এসছে, আমার বর ধরে নিয়ে আসছে এই কুয়োর পাড়েতে, ওইদিকে ছিল ওই জায়গাটা। এখন যেহেতু খেতে পারবে না, শয়তানটা এখন এসছে, টুকুর টুকুর করে, দেখো কান্ড করলো, দেখো আবার ইসে করে টক করে, টুকুর টুকুর দেখো জুলপে তেরি, বাবা দেখো দিলে না বুঝবা। চলো বন্ধু, তোমাকে আজকে দিয়ে আসি আমি তোমার জায়গাতে, ভালোই তো হবে, ও কি করবে, খাবে পরে। খাওয়া দাওয়া করে বাড়ি দেখো চলে এসেছি, বাড়ি যাচ্ছি একটু বাজারে যাব, বাজারে যেতে যাওয়ার সময় দেখি একটা ঘোড়া আসছে, তাই ঘোড়াটা যে এই পাশে দেখো ঘোড়াটা এসছে, এই ঘোড়াটা হচ্ছে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে এখানে, তো কার কোথায় থাকে সেটা জানি না, এইখানে ঘোরাঘুরি করে, তাই দেখলাম ঘোড়াটা, তাই ঘোড়ার একটা ভিডিও করলাম যে তোমরাও দেখো আমরা ঘোড়া, আমাদের পাড়াতেই ঘোড়া আসছে। যাচ্ছি আমি একটা ফুটকিরি মানতে,
এসে তোমাদের সাথে কথা বলছি। বাজার থেকে আসার পথে এখন আমি আবার কাকা শ্বশুরের বাড়িতে ঢুকলাম। এটা হচ্ছে সেজো কাকা শ্বশুর, ওদের বাড়িতে ঢোকার সময় দেখি আকাশের এরকম অবস্থা, মানে বৃষ্টি আসবে আসবে, এক পাশ ঘন কালো এক পাশ পরিষ্কার। ওদের বাড়িতে এসে এই যে ছাদে উঠলাম, এই ছাদের থেকে আরও ভালো লাগছে। একটা দেখি এই যে সুপারি গাছে একটা বাবুই পাখির বাসা, তা আমাদের এখানে প্রথমেই বাবুই পাখির বাসা দেখলাম। আগে তো আমি আমার মামা বাড়ির ওখানে দেখেছিলাম যে তাল গাছের মধ্যে অনেক বাবুই পাখির বাসা হতো, তারপরে যে তোমাদের সাথে ওই বাবুই পাখির বাসাটা শেয়ার করি। তো আকাশটা মানে আকাশে মানে ছাদের থেকে মানে খুবই সুন্দর লাগছে ওই ধান ক্ষেতগুলো দেখতে, তাই একটু ছাদে উঠলাম আর হাওয়া হাওয়াও দিচ্ছে, খুব ভালোই লাগছিলো। তো চলো, চিও আরম্ভ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন আমি আসছি হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়িতে। কাকা শ্বশুরের বাড়ি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি। এই যে কাকা শ্বশুরের মেয়ে, হ্যালো বল মম, হ্যালো বল, হ্যাঁ বল, পিছন দিকে বল। ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে রাজি না, কারণ ও এখন সাজেনির জন্য আসবে না ক্যামেরার সামনে। তো বৃষ্টি নেমে গেছে, আমরা ঘরে যাই, তারপরে চল চল চল। দেখো বন্ধুরা, আমাদের পাড়াতে কী সুন্দর দোলনা বিক্রি করতে বসেছে, এই যে দোলনা টাঙিয়ে রেখেছে। এখানে প্রতি বছর বছরই বসে, কিন্তু এবার একটু তাড়াতাড়ি বসে গেছে, কারণ বসন্তকালের দিকেই বসে। এই যে দোলনার যে বিক্রি করছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু হাজারো দোলনা টাঙিয়ে রেখে কোথায় গেছে কি জানি না। আমার ছেলে তো বায়না করছে, মা দোলনা চলে আসছি, দোলনা চলে আসছি, তাকে টান। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতে তো চলে এলাম, দেখো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভিডিওটা আর এখানে আর বাড়াচ্ছি না, আর কিছু করিও নি, কারেন্ট চলে যাচ্ছে, রাতেরটা কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তাহলে আজকের মতন এখানেই রাখছি বন্ধুরা। যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা প্লিজ চ্যানেলটিকে দু তিন মানে মিনিট দেখে তারপরে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্টও করবে প্লিজ। বন্ধুদেরকে বলছি আজকের মতন টাটা, গুড নাইট।